আমাদের শিক্ষক ছিলাম, এর আগে ছিলাম আইউবিএটিতে এবং বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং রিসার্চ সেক্টরে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। তো কানাডিয়ান ইউনিভার্সিটিতে যে স্পট অ্যাডমিশন ফেয়ার হচ্ছে আমার খুব ভালো লাগছে, এখানে অনেক স্টুডেন্ট আসছে, পাশাপাশি কানাডিয়ান নতুন ইউনিভার্সিটি হিসেবে বেশ ভালো করছে এবং সেখানে মনে হয় যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র অ্যান্ড জুনিয়র একাডেমিশিয়ানদের একটা সম্মিলন ঘটছে। তো এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর থেকে শুরু করে ইউডিসির সাবেক চেয়ারম্যান সবাই এখানে আছে। আর সেখানে ইউনিভার্সিটির সাথে যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, দিস ইজ আউটস্ট্যান্ডিং। তো আমার মনে হয় নতুন তরুণ শিক্ষার্থীদের জন্য কানাডিয়ান ইউনিভার্সিটি একটা ভালো চয়েস হতে পারে এবং এখানকার ইউনিভার্সিটি যেরকম তরুণ আর তরুণদের মধ্যে যে তারুণ্য, এই দুইটা মিলে মনে হয় যে ওদের ক্যারিয়ারের জন্য এটা একটা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট হতে পারে। তো এটাই আর কি আমি আশা করছি যারা ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছি। এই বনানী আরেকটা প্রাইম লোকেশন থাকার, তো এখান থেকে আমরা দেখি যে বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন, এনজিও কোম্পানি, তো এভরিথিং, অল দ্যার কর্পোরেট হেডকোয়ার্টার্স আর ইন বনানী। So in that aspect also, it's not only university, the MBAs also matters. So এই জায়গা থেকেও স্টুডেন্টরা অনেক বেশি বেনিফিটেড হবে এবং আশেপাশের এনভায়রনমেন্ট থেকেও ওরা অনেক কিছু শিখতে পারবে। সো আমি মনে করি যে তোমরা যদি কেউ কানাডিয়ান ইউনিভার্সিটিকে চিন্তার মধ্যে রেখে রাখো, দ্যাট ক্যান বি ওয়ান অফ ইউর বেস্ট চয়েসেস ইউ মেড ইন ইউর লাইফ ফর এডুকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ।